নমস্কার দর্শক, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটাতে আমি গিম্প সফটওয়্যারটার একটা বেসিক ইন্ট্রোডাকশন দেব এবং আলোচনা করব এই সফটওয়্যারটা কোথা থেকে পাওয়া যেতে পারে, কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেট আপ করতে হয়, যাতে করে একজন বিগিনার এই সফটওয়্যারটা নিয়ে খুব সহজেই কাজ শুরু করতে পারে এবং ইন্টারমিডিয়েট ইউজার এবং প্রফেশনাল যারা অলরেডি কোনো না কোনো ইমেজ ম্যানিপুলেশন সফটওয়্যার নিয়ে কাজ করছে, তারাও এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন বলেই আশা করছি। এবং তারা যে সমস্ত প্রোপ্রাইটারি ইমেজ ম্যানিপুলেশন সফটওয়্যার নিয়ে কাজ করছে, আশা করি এই ভিডিওটা তাদেরকে ইন্সপায়ার করবে এই সফটওয়্যারটিকেও সেই প্রোপ্রাইটারি সফটওয়্যারগুলোর পাশাপাশি একবার ব্যবহার করে দেখার জন্য। গিম্প সফটওয়্যারটা নিয়ে আমি আমার আগের একটি ভিডিওতে একটুখানি ডিসকাস করেছি যে এই সফটওয়্যারটা কি এবং এটা দিয়ে কি ধরনের কাজ করা সম্ভব। আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই বাটনটা রয়েছে সেখানে আমি ওই ভিডিওটার লিংক অ্যাটাচ করে রেখেছি। এবং এই ভিডিওর শেষেও যে সমস্ত সাজেস্টেড ভিডিও আসবে তার মধ্যেও ওই ভিডিওটার লিংক থাকবে, আপনারা সেখান থেকে ওই ভিডিওটা মনে হলে দেখে নিতে পারেন। আমি ছোট করে একটু বলেই রাখি আলোচনার শুরুতে, গিম্প হলো একটি ওপেন সোর্স ইমেজ ম্যানিপুলেশন, পেইন্টিং, গ্রাফিক্স ডিজাইনিং, এডিটিং এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার। গিম্প একটা অ্যাব্রিভিয়েশন, এর পুরো কথা হল জিএনইউ ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম। যেহেতু এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার, এটা ফ্রি ডাউনলোডেবল এবং এটা ব্যবহার করার জন্য কোনো লাইসেন্স অ্যাকোয়ার করতে হয় না। এবং এই সফটওয়্যারটা ব্যবহার করে ইউজার যে ক্রিয়েশনগুলো তৈরি করবে সেগুলো একান্তই তার নিজের হবে এবং সেও ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে সেই ইমেজগুলো ইন্টারনেটে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবে এবং কমার্শিয়ালিও শেয়ার করতে পারবে। আসুন দেখে নিই এই সফটওয়্যারটা কোথা থেকে আমরা পেতে পারি। আমাদের কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আমরা যেই সার্চ ইঞ্জিনটাই ইউজ করি না কেন, সেই সার্চ ইঞ্জিনের সার্চ বারে যদি আমরা জিআইএমপি গিম্প কথাটা লিখে এন্টার করি তাহলে সবার উপরেই যে লিঙ্কটি আমাদের শো করবে, আমার ধারণা সমস্ত ব্রাউজারের ক্ষেত্রেই ব্যাপারটা একই থাকবে, কারণ জিআইএমপি গিম্প নামে এই মুহূর্তে এই একটি সফটওয়্যারই অ্যাভেলেবল এবং এটা যে ওয়েবসাইট থেকে পাওয়া যায়, আমরা যদি ওই কিওয়ার্ডটা দিয়ে ব্রাউজারে সার্চ করি তাহলে সবার ওপরে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটাই আসবে, যেটা হলো gimp.org। আমরা যদি সেই লিংকে ক্লিক করে গিম্পের ওয়েবসাইটে যাই তাহলে সেখানে গিয়ে আমরা দেখতে পাব যে একদম হোম পেজেই সবার ওপরেই ডাউনলোড বাটনস রয়েছে এবং রিলিজ নোটস রয়েছে এবং এই গিম সফটওয়্যারটা নিয়ে কিছু লেখা রয়েছে এবং রিসেন্ট নিউজের কিছু লিঙ্কও দেওয়া রয়েছে। এবং সবার উপরে যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে সেটা লেটেস্ট স্টেবল ভার্সন ডাউনলোড লিঙ্কই দেওয়া থাকে। যদি কেউ পুরনো কোনো ভার্সন ডাউনলোড করতে চায় তাহলে সবার ওপরে যে মেনু বারটা রয়েছে সেখানেও একটা ডাউনলোড লিংক দেওয়া রয়েছে, সেই ডাউনলোড লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে আরেকটি ডাউনলোড পেজে চলে যাব যেখানেও সবার প্রথমেই থাকবে কারেন্ট স্টেবল ভার্সন। এটি একটি ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার, এটা আমরা তিনটে প্ল্যাটফর্মের জন্যই ডাউনলোড করতে পারি। অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের কথা বলছি, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস এর ক্ষেত্রেই এটা ডাউনলোড করা সম্ভব। যদি ওল্ডার ভার্সন ডাউনলোড করতে হয় তাহলে
ডাউনলোড পেজের নিচের দিকে যদি আমরা স্ক্রল করে যাই, তাহলে সেখানে প্রিভিয়াস ভার্সনগুলোর দু তিনটে লিঙ্ক প্রোভাইড করা আছে, এবং এই সফটওয়্যারটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তো এটা গেল এই সফটওয়্যারটা আমরা কিভাবে ডাউনলোড করব। এরপরে এই সফটওয়্যারটাকে আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফোল্ডারে যদি আপনি যান, তাহলে এই সফটওয়্যারটার একটা ইনস্টলার বা সেট আপ ফাইল আপনি সেখানে খুঁজে পাবেন, এবং সেটাকে ডাবল ক্লিক করলে নর্মালি সেট আপ প্রসিডিওরটা চালু হয়ে যাবে। এবং খুব সিম্পল সেট আপ প্রসিডিওর, ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা উইন্ডোজ সিস্টেমে বা লিনাক্স সিস্টেমে যেভাবে ইনস্টল করে থাকি, আমি নিজে ব্যক্তিগতভাবে ম্যাক ওএস ব্যবহার করিনি, যদিও বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখেছি যে ম্যাক ওএসের ইনস্টলেশন প্রসিডিওরটা উইন্ডোজ এবং লিনাক্সের মতোই স্ট্যান্ডার্ড ইনস্টলেশন প্রসিডিওর যেরকম হয়ে থাকে। আশা করব এতে দর্শকদের খুব একটা অসুবিধায় পড়ার কথা না, কারণ আমরা কম বেশি বিভিন্ন সফটওয়্যার কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে গেলে আমরা ইনস্টল করেইছি, সেই রকম নর্মাল প্রসিডিওর এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পরে ডেস্কটপে একটি আইকন ক্রিয়েট হবে, এবং আমরা তারপরে সেই আইকনটিকে ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটাকে রান করতে পারি। সফটওয়্যারটা রান হওয়ার পর আমাদের সামনে প্রথম যে স্ক্রিনটি আসবে সেটাকে আমরা বলতে পারি ইউজার ইন্টারফেস। সমস্ত সফটওয়্যারের ক্ষেত্রেই তাই হয়ে থাকে। ইউজার ইন্টারফেসটা যারা ফটোশপের লেটেস্ট ভার্সন ইউজ করছেন বা করেন তারা কিছুটা সিমিলারিটিস পেতে পারেন, কারণ গিম্পের ডেভেলপাররা গিম্পের লাস্ট কয়েকটা ভার্সন থেকেই গিম্পের ইউজার ইন্টারফেসটাও অনেকটাই ফটোশপের ইন্টারফেসের মতোই তৈরি করার চেষ্টা করেছেন, যাতে করে যে সমস্ত ফটোশপ ইউজাররা রয়েছে তাদের এই সফটওয়্যারটা ব্যবহার করতে বা এই সফটওয়্যারটার সঙ্গে সরগর হয়ে উঠতে, ফ্যামিলিয়ার হয়ে উঠতে খুব বেশি অসুবিধা না হয়। কারণ এই দুটো প্রায় একই ধরনের সফটওয়্যার, আমি আমার আগের ভিডিওতেও আলোচনা করেছি। গিম্প সফটওয়্যারটা ব্যবহার করে আপনি ফটোশপ সফটওয়্যারে যা যা কাজ করতে পারেন তার প্রায় 90% কাজ করা সম্ভব একই দক্ষতায়। পদ্ধতিটাও বেশিরভাগ ক্ষেত্রেই 90%ই একই রকম, সামান্য কিছু কিছু পদ্ধতি কিছু কিছু কাজের ক্ষেত্রে একটু প্রসিডিওরটা অন্যরকম রয়েছে, তবে সেটা এমন কিছুই ব্যাপার নয়। আমি আমার চ্যানেলে পিরিওডিক্যাল গিম্পের টিউটোরিয়াল আপলোড করতে থাকব, বিভিন্ন পপুলার কিছু কাজের জন্য ইমেজ ম্যানিপুলেশন, গ্রাফিক্স ক্রিয়েশন, রিটাচিং, ফটো এডিটিং ইত্যাদির উপর। দর্শকরা যদি সেগুলো ফলো করেন, তাদের মধ্যে যারা ফটোশপ জানেন বা ব্যবহার করেন বা কাজ করেন, তারা নিজেরাও দেখে হয়তো চমকৃত হবেন যে পদ্ধতিগুলো খুবই সিমিলার এবং এর যে আউটপুট কোয়ালিটি সেটাও ওই প্রোপ্রাইটারি সফটওয়্যার তুলনায় কোনো অংশেই কম নয়। অথচ ওই প্রোপ্রাইটারি সফটওয়্যারের তুলনায় এই সফটওয়্যারটা দাম তো কিছু নেই বললেই চলে, এটা ফ্রিতে আপনি পাচ্ছেন এবং এটা থেকে আপনি ওই প্রফেশনাল কোয়ালিটি আউটপুট জেনারেট করতে পারবেন। সবার প্রথমে ইউজার ইন্টারফেসটা আমরা একটু দেখে নিই। স্ট্যান্ডার্ড ইউজার ইন্টারফেসে সবার উপরে আমরা অবশ্যই মেনু বার দেখতে পাই, ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ, ইমেজ, লেয়ার, কালার্স, টুলস, ফিল্টার্স, উইন্ডোজ, হেল্প। মেনু বারে আমাদের এই অপশনসগুলো রয়েছে। স্ট্যান্ডার্ড মেনু বারে যে অপশনসগুলো জেনারেলি আমরা দেখতে পাই বা থাকে, এর নিচে লেফট হ্যান্ড সাইডে এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে অসংখ্য ছোট ছোট আইকন রয়েছে, এটাকে আমরা বলতে পারি টুল বক্স। এর আইকনগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এই প্রাইমারি টুল বক্সের নিচে যে অংশটা রয়েছে ওটাকে আমরা বলতে পারি টুল অপশন ওয়াইজেট। আমরা টুল বক্স থেকে যে কোনো টুলস
সিলেক্ট করার পরে তার যে সাব অপশানসগুলো থাকবে সেই অপশানসগুলো এই ওয়াইজেটের মধ্যে আমরা পাব। মিডিলে যে বড় এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটার মধ্যে আমরা যদি কোনো ইমেজ ওপেন করি বা ক্যানভাস ক্রিয়েট করি তাহলে আমরা এই অংশটা দেখতে পাবো। রাইট হ্যান্ড সাইডে যে ওয়াইজেটসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। রাইট হ্যান্ড সাইডে অনেকগুলো ওয়াইজেটস রয়েছে এবং সেগুলো বেশ ভালোভাবে অ্যারেঞ্জ করে রাখা রয়েছে ট্যাবসের আকারে। আমরা একটু দেখে নিই উপরের দিকে এই যে ছোট্ট ছোট্ট আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো হচ্ছে এক একটা ওয়াইজেটের ট্যাবস। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই যে টুলস লেআউট বা ইউজার ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্যান্ডার্ড ইউজার ইন্টারফেস। ইউজার চাইলে এই ইন্টারফেসটাকে সে নিজের মতো করে অন্যভাবেও অ্যারেঞ্জ করে নিতে পারে। সেক্ষেত্রে এই উইজেটসগুলোকে ছোট বড় করা যেতে পারে, এই উইজেটসগুলোর জায়গা পরিবর্তন করে আপনি লেফট হ্যান্ড সাইডের উইজেটসটা রাইট হ্যান্ড সাইডে রাখতে পারেন, রাইট হ্যান্ড সাইডের উইজেটসগুলো লেফট হ্যান্ড সাইডে রাখতে পারেন। এখানে যে অর্ডারে উইজেটসগুলো ট্যাবুলেশন ফর্মে আপনাদেরকে দেওয়া রয়েছে ইউজার ইচ্ছে করলে সেটাকেও নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারে। সেটা করার জন্যে ওই নির্দিষ্ট ট্যাব বাটনের উপর ক্লিক করে মাউস বাটনটাকে হোল্ড করে ধরে রেখে যদি সে ড্র্যাগ করে এই ওপেন যে ইমেজ বা ক্যানভাস জোনটা যেখানে আমরা ক্রিয়েট করি সেখানে যদি নিয়ে আসে তাহলে ওই ট্যাবটা সে করে নিয়ে আসতে পারবে এবং সে তারপরে সেই ট্যাবটাকে মুভ করে আইদার লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে যেভাবে ছিল সে সেখানে আবার অ্যারেঞ্জ করে বসিয়ে দিতে পারে। রাইট হ্যান্ড সাইডের যে উইজেটসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই ট্যাব বাটনগুলোকে যদি আমরা একের পর এক ক্লিক করি তাহলে আমরা পরপর উইজেটসগুলোতে যেতে পারবো। সবার প্রথমে যে উইজেটসটা বাই ডিফল্ট ওপেন হয়ে রয়েছে আমার ইউজার ইন্টারফেসে সেটা হলো ব্রাশেস। এখানে ডিফারেন্ট ব্রাশেস প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ডিফারেন্ট ব্রাশ প্যাটার্ন চুজ করতে পারি। এটা আমাদের ড্রয়িং বা পেন্টিংয়ের সময় ভীষণভাবে কাজে লাগবে। এর পরের উইজেটসটা হলো টেক্সচার প্যাটার্নস, কিছু প্রিলোডেড টেক্সচার প্যাটার্নস এখানে দিয়ে দেওয়া আছে, আমরা অন্য টেক্সচার প্যাটার্নও অ্যাড করতে পারি এর মধ্যে অথবা এই টেক্সচার প্যাটার্নগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে ফন্ট উইজেটস, এই সফটওয়্যারের মধ্যে কি কি ফন্টস অ্যাভেলেবল রয়েছে তার একটা লিস্ট এবং সেই ফন্টগুলো দিয়ে টাইপ করলে সেই লেখাটা কীরকম হতে পারে তার একটা প্রিভিউও এই ফন্ট উইজেটসে আমরা দেখতে পাব। এর পরের উইজেটসটা হলো ডকুমেন্ট হিস্ট্রি, আমরা যে সমস্ত ইমেজ নিয়ে এই সফটওয়্যারের সঙ্গে কাজ করেছি সেই সমস্ত ইমেজ অথবা সেই সমস্ত ফাইলের একটা হিস্ট্রি এখান থেকে আমরা পেয়ে যেতে পারি যে বিগত কয়েকদিনে আমরা এই সমস্ত ফাইলগুলো নিয়ে কাজ করেছি। এর পরের ওয়াইজেটসটা হলো গ্রেডিয়েন্ট ওয়াইজেটস, এখানেও কিছু প্রিসেট গ্রেডিয়েন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি অথবা ইউজার তার নিজের মতো করে গ্রেডিয়েন্ট তৈরিও করে নিতে পারে। সেটা কিভাবে সেটা আমি নির্দিষ্ট ভিডিওতে দেখাবো দর্শকদের নিশ্চয়ই। এর পরের ওয়াইজেটসটা হলো গ্রেডিয়েন্ট এডিটার, এটাও কি করে ব্যবহার করতে হয় আমি দর্শকদের নির্দিষ্ট ভিডিওয়ে দেখাবো। এর পরের ওয়াইজেটসটা হলো প্যালেট ওয়াইজেটস বা প্যালেট লিস্ট ওয়াইজেটস, এখানেও কিছু প্রিসেট প্যালেটস কালার প্যালেটস তৈরি করে রাখা আছে, ইউজার এগুলো ব্যবহার করতে পারে এবং নতুন প্যালেট তৈরিও করতে পারে কালার প্যালেট, যেটার জন্য পরের ট্যাবটা রয়েছে সেটা হলো প্যালেট এডিটার। এটা দিয়ে কীভাবে প্যালেট ক্রিয়েট করতে হয় সেটাও আমি নির্দিষ্ট ভিডিও দেখাবো। নিচের ওয়াইজেটসগুলো আসি, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওয়াইজেটস, এখানে আমরা তিনটে ওয়াইজেটস দেখতে পাচ্ছি ট্যাবুলেশন ফর্ম অ্যারেঞ্জ করা রয়েছে। সবার প্রথমে বাই ডিফল্ট আমার ইউজার ইন্টারফেসে যে ওয়াইজেটসটা খোলা রয়েছে সেটা হচ্ছে লেয়ার্স, তারপরে রয়েছে পাথস,
তারপরে রয়েছে চ্যানেল। লেয়ার উইজেটসটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়, সে কারণে এই ইন্টারফেসটাই বাই ডিফল্ট আমার এখানে খোলা রয়েছে। তবে চ্যানেলস আর পাথস এই দুটো উইজেটস ব্যবহার করে কিভাবে ইমেজ ম্যানিপুলেশন করা যায় সেগুলো আমি নির্দিষ্ট ভিডিওয়ে দেখাবো, এবং এই লেয়ার উইজেটসটারই বা কী ব্যবহার যারা বিগিনার তাদের জন্য আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। এবারে আসা যাক এই টুলস সেকশনটায়। এই টুলস সেকশনটায় বেসিক্যালি তিন ধরনের বা তিনটে ক্যাটাগরি টুলস অ্যাভেলেবল রয়েছে। সেই ক্যাটাগরিগুলো যদি আমরা এই টুলস বলে যে মেনু বারে যে অপশনটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে সবার উপরে আমরা দেখতে পাবো তিনটে অপশন রয়েছে। একটা হচ্ছে সিলেকশন টুলস, একটা হচ্ছে পেইন্ট টুলস, আর একটা হচ্ছে ট্রান্সফর্ম টুলস। এর মধ্যে আমরা যে অপশনসগুলো পাচ্ছি এই অপশনসগুলোরই আইকন এই টুল বক্সে প্রোভাইড করা রয়েছে, এবং বেসিক্যালি এই তিনটে সেট অফ টুলসই এখানে টুল বক্সের মধ্যে আমাদেরকে একত্রে দিয়ে দেওয়া আছে, যাতে করে আমরা এগুলো কুইক অ্যাক্সেস করতে পারি। প্রত্যেকবার আমাদেরকে এই টুল মেনুর মধ্যে গিয়ে সেই অপশনসগুলো চুজ করার দরকার পড়বে না। মেনু বারের মধ্যে যে যে মেনু অপশনসগুলো আমরা দেখতে পাই সেগুলো যারা ফটোশপ জানেন অথবা যারা জানেন না তাদের জন্যে আমি আলোচনা করেই দিচ্ছি। ওই প্রোপ্রাইটারি সফটওয়্যারের সঙ্গে ভীষণই সিমিলার কিছু কিছু অপশনস বা মেনু এই মেনু বারে আলাদা করে প্রোভাইড করা রয়েছে, সেগুলো সত্যি ভীষণ কাজের, এবং এটা থেকে ওই নির্দিষ্ট কাজগুলো করার জন্য আমাদের ওই টুলগুলো খুঁজে পেতে খুবই সুবিধা হয়। সবার প্রথমে আমরা দেখে নিই, যদি আমরা কোনো গ্রাফিক্স ক্রিয়েশন করতে চাই তাহলে আমাদেরকে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করতে হবে। এরকম একটি উইন্ডো খুলবে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেটস রয়েছে এবং সেখানে একটি ড্রপডাউন লিস্ট প্রোভাইড করা রয়েছে। সেই ড্রপডাউন লিস্টে আমাদের ডিফারেন্ট ইমেজ সাইজ অথবা প্রিন্ট পেপার সাইজ অনুযায়ী ডিফারেন্ট অপশনস আমাদেরকে দেওয়া আছে। আমরা যে ধরনের ইমেজ বা গ্রাফিক্স ক্রিয়েট করতে চাই বা প্রিন্ট করতে চাইলে পেপার সাইজ অনুযায়ী, অথবা ওয়েবে পাবলিশ করতে চাইলে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে চাইলে, সেই ইমেজ সাইজ অনুযায়ী আমরা এখান থেকে টেমপ্লেট থেকে সেটা চুজ করে নিতে পারি। আমি ব্যক্তিগতভাবে A4 সাইজটা ব্যবহার করা পছন্দ করি, যেহেতু এটাতে করে আমি যদি প্রিন্ট নিই তাহলে সেক্ষেত্রেও আমি সুবিধে পাবো, আমার আলাদা করে পেজ সেট আপের খুব একটা প্রয়োজন পড়বে না, এবং আমি যদি এটা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ইন্টারনেট প্ল্যাটফর্মে শেয়ার করতে চাই তার জন্য এটা একটা যথেষ্ট ভালো কোয়ালিটির ইমেজ তৈরি করে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ সিলেক্ট করে নিতেই পারেন। যে সাইজটা সিলেক্ট করবেন নিচে ইমেজ সাইজের মধ্যে আমরা দেখতে পাবো উইথ আর হাইটে তার সেই সাইজটা এখানে শো করছে, এবং পাশে একটা ছোট্ট বাটন রয়েছে যেখানে এনএম লেখা রয়েছে, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিফারেন্ট ইউনিটস আমরা পাবো, যেই ইউনিটসে আমরা যে সাইজটা চুজ করেছি সেটাকে রিপ্রেজেন্ট করা হবে। এখানে এমএম সিলেক্ট করা রয়েছে মানে মিলিমিটারে ওই সাইজটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং আমরা হয়তো বেশিরভাগই জানি যে A4 পেপারের মিলিমিটারে দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ কত, যেটা আমরা দেখতে পাচ্ছি 209.97 এবং 297.01 মিলিমিটার এখানে দেখাচ্ছে। যদি আমরা এই ইউনিটটা ইঞ্চেসে করে নিই তাহলে ওই A4 পেপারের ইঞ্চেসে দৈর্ঘ্য প্রস্থের যা সাইজ হয় সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেল। এখান থেকে আমরা পিক্সেলসও সিলেক্ট করতে পারি। আমরা যদি পিক্সেলসও সিলেক্ট করি তাহলে আমরা দেখে নিতে পারবো একটা A4 পেপারের পিক্সেল সাইজ কত হতে পারে, এবং এটা থেকে যাদের ধারণা আছে তারা আইডিয়া করে নিতে পারবেন যে এই A4 সাইজের টেমপ্লেট সিলেক্ট করে যদি তারা একটা গ্রাফিক্স ক্রিয়েশন বা ইমেজ ক্রিয়েট করেন তাহলে সেই ইমেজটা রেজলিউশন কি হতে পারে এবং সেটা কত বড় হতে পারে অ্যাকর্ডিং টু ডিসপ্লে।
এর নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স অপশনস। এই অ্যাডভান্স অপশনের পাশে একটি ছোট্ট প্লাস বাটন দেখতে পাওয়া যাচ্ছে, ওটা যদি আমরা ক্লিক করি তাহলে এই উইন্ডোটা আরও বড় হয়ে গিয়ে ওই অ্যাডভান্স অপশনগুলো খুলে যাবে, এবং এখান থেকে আমরা আরও কিছু করতে পারি। এখান থেকে আমরা নিজের পছন্দ মতো কাস্টম সাইজ আমরা পিক্সেল পার ইঞ্চ এর মাধ্যমে সিলেক্ট করতে পারি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা এই A4 পেপারের যে মিলিমিটার সাইজ দৈর্ঘ্য প্রস্থের এখানে দেওয়া আছে, আমরা যদি সেটা না চাই, নিজেদের ইচ্ছে মতো পেপার সাইজ আমরা সেট করতে চাই, তাহলে সিম্পলি এই উইথ আর হাইটের ভ্যালুগুলোকে এডিট করে আমরা নিজেদের কাস্টম পেপার সাইজও তৈরি করে নিতে পারি। অ্যাডভান্স অপশনে আবার ফিরে আসি। রেজলিউশনের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কালার স্পেস রয়েছে, যেখানে RGB কালার আর গ্রে স্কেল রয়েছে। আমি যদি সাদা কালার কোনো ইমেজ ক্রিয়েশন করতে চাই তাহলে আমরা গ্রে স্কেল সিলেক্ট করব, আর বাই ডিফল্ট RGB কালার তো সিলেক্ট রয়েছে। প্রেসিশনে আমাদের রয়েছে 8-bit ইন্টিজার, 16-bit, 32-bit এবং 16-bit ফ্লোটিং এবং 32-bit ফ্লোটিং। জেনারেল JPEG বা PNG ইমেজ বা গ্রাফিক্স ক্রিয়েশনে 8-bit কালারটা মোর দ্যান সাফিসিয়েন্ট প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া ডিসপ্লের জন্য। যদি আমাদের আরও রিচ কালার প্রয়োজন হয় তাহলে আমরা আরও বেশি বিটের প্রেসিশন আমরা চুজ করতে পারি, সেক্ষেত্রে ইমেজের সাইজটা একটু বড় হবে কিন্তু ইমেজের কালার এবং ডিটেলস খুবই রিচ হবে। এরপরে রয়েছে গামা সিলেকশন। এখান থেকে আমরা লিনিয়ার লাইট অথবা পারসেপচুয়াল গামা এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। আমি এই মুহূর্তে বলবো যেটা বাই ডিফল্ট থাকে সেটাই রেখে দেওয়া ভালো। এরপরে কালার প্রোফাইল। কালার প্রোফাইলের মধ্যে বাই ডিফল্ট রয়েছে বিল্ট ইন RGB যেটা আমরা দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউন লিস্টটা ক্লিক করলে আপাতত আর কোনো কালার প্রোফাইল সাপোর্ট করছে না, ওই একটি কালার প্রোফাইল অ্যাভেলেবেল। তার নিচে রয়েছে ফিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার, অথবা ওই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো আরও কিছু অপশন রয়েছে, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট, ট্রান্সপারেন্সি এবং প্যাটার্ন। এর মধ্যে থেকে যেটা আমরা সিলেক্ট করব, আমাদের গ্রাফিক্স বা ইমেজ ক্রিয়েশনের জন্য যে ক্যানভাসটা খুলবে সেটা সেই প্যাটার্নটা নিয়েই খুলবে। আমি যদি কোনো ফোরগ্রাউন্ড কালার আগে থেকে সিলেক্ট করে রাখি বা ব্যাকগ্রাউন্ড কালার আগে থেকে সিলেক্ট করে রাখি, করে যদি আমি ক্যানভাসটা ক্রিয়েট করি তাহলে ক্যানভাসটার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ওই কালারটাই থাকবে। আমি এখানে হোয়াইটটাই প্রেফার করব। এবং কমেন্টে বাই ডিফল্ট দেওয়া আছে ক্রিয়েটেড উইথ গিম্প, এটা আপনি রাখতেও পারেন অথবা এডিট করে আপনি আপনার নিজের কমেন্টও দিতে পারেন যেটা আপনার পছন্দ। তারপর যদি আপনি ওকে করে দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভাস বা ইমেজ এডিটিং জোনে আমাদের ওই ক্যানভাসটা খুলে গেল। এখানে আপনি ইমেজ ইনসার্ট করতে পারেন, সেই ইমেজকে ম্যানিপুলেট করতে পারেন, ইমেজকে ক্রপ করতে পারেন, অনেক কিছুই করা সম্ভব। এখানে আপনি যদি আপনার কাছে ডিজিটাল ট্যাবলেট অ্যাভেলেবল হয়, ড্রয়িং ট্যাবলেট, ড্রয়িং ট্যাবলেটের মাধ্যমে অথবা অনেকে মাউস ব্যবহার করেও দক্ষ, এর মাধ্যমে আপনি এখানে পেইন্ট করতে পারেন, ড্রয়িং করতে পারেন, নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, এবং প্রচুর কাজ করা গিম্পের মাধ্যমে সম্ভব, যেগুলো আমি আমার পরের ভিডিওগুলোতে আলোচনা করব। এই ভিডিওটাতে আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করে রাখি, যেটা যে কোনো সফটওয়্যারের ইন্ট্রোডাক্টরি পর্বে ইউজারদের জানা ভীষণভাবে প্রয়োজন। সেটা হলো প্রত্যেক সফটওয়্যারেরই একটা হেল্প এবং সাপোর্ট সিস্টেম থাকে, গিম্পেরও রয়েছে। আমরা মেনু অপশনসগুলোর মধ্যে দেখতে পাচ্ছি সবথেকে শেষ অপশনস হলো হেল্প। আমরা যদি হেল্পে যাই ওখানে আমরা দেখতে পাবো সবার উপরে রয়েছে হেল্প, তারপরে রয়েছে কনটেক্সট হেল্প, তারপরে রয়েছে টিপ অফ দ্য ডে, অ্যাবাউট গিম্প, সার্চ অ্যান্ড রানে কমান্ড, প্লাগ ইন ব্রাউজার, প্রসিডিওর ব্রাউজার ইত্যাদি ইত্যাদি। শেষে রয়েছে গিম্প অনলাইন আর ইউজার ম্যানুয়াল। আমি সমস্ত বিগিনার ইউজারদেরকে সাজেস্ট করব যে তারা যখনই কোনো নতুন সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করতে চলেছে বা শিখতে চলেছে, তারা সবার প্রথমে সেই সফটওয়্যারের
হেল্পটাকে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিন ভালো করে, তাহলে তাদের সেই সফটওয়্যার সম্বন্ধে একটা খুব ভালো আইডিয়াও হবে এবং সেই সফটওয়্যারটা নিয়ে কীভাবে কী কী কাজ করা যেতে পারে সেটাও তারা অবশ্যই বুঝতে পারবে। আমি এক্ষেত্রে দর্শকদেরকে বলবো যে আপনারা এই হেল্প অপশনটা ক্লিক করে গিম্পের হেল্প সিস্টেমটা একবার অবশ্যই চোখ বুলিয়ে নেবেন। এখানে বলে রাখি এর হেল্প সিস্টেমটা অনলাইন, মানে আপনাকে এই হেল্প সিস্টেমে যেতে গেলে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি এই হেল্পে ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা উইন্ডো খুলবে যেটা খুলতে একটু সময় নেয়, এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার রিসোর্স এবং আপনার ইন্টারনেট কানেকশন স্পিডের ওপরে। এখানে আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে গিম্প হেল্প ব্রাউজার। এখানে বাঁদিকে যে ওয়াইজেটসটা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি হায়ারার্কিক্যাল ভিউতে বা লিস্ট ভিউতে এই হেল্প সিস্টেমে কি কি টপিক্সের ওপর হেল্প প্রোভাইড করা রয়েছে তার একটা লিস্ট আমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে। ইউজাররা এগুলো ফলো করতে পারে, এখানে ক্লিক করে ওই পার্টিকুলার হেল্প সিস্টেমে গিয়ে সেটা দেখতে পারে যে সেই কাজটা কীভাবে করা সম্ভব এবং রাইট সাইডে যে লার্জ এরিয়াটা রয়েছে সেখানে ওই হেল্প সিস্টেম সম্পর্কে যে ইনফরমেশনগুলো আসবে সেগুলো এখানে খুলে যাবে। এটাকে আমরা স্ক্রল করে নিচে যেতে পারি এবং এখান থেকে ইউজার প্রচুর লার্নিং রিসোর্স পাবে বলেই আমার ধারণা এবং তাদের শেখাটা অনেকটাই সহজ এবং বোধগম্য হবে। এইখানে আমরা যে ছোট্ট অ্যারো বাটনটি দেখতে পাচ্ছি সেই অ্যারো বাটনটা ক্লিক করে ইউজার এই হেল্প সিস্টেমটা পর পর যেভাবে অপশনসগুলো অ্যারেঞ্জ করা রয়েছে সেইভাবে ইউজার ব্রাউজ করে করে যেতে পারে। আপাতত এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা এই অবধি রাখছি। এই ভিডিওটা একটু বড় হলো, তবে আমার ধারণা একজন বিগিনারের কাছে এই সফটওয়্যারটার এই বেসিক তথ্যগুলো দেওয়ার জন্য যতটুকু সময় নেওয়ার প্রয়োজন আমি ততটুকুই সময় নিয়েছি এবং যেই যেইগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটাতে কভার করা উচিত বলে আমার মনে হয়েছে আমি সেগুলো কভার করেছি। ইউজারের একটা সম্যক আইডিয়া হলো এই সফটওয়্যারটা নিয়ে। এরপরে আমার পরবর্তী ভিডিওগুলো টিউটোরিয়াল ভিডিও হবে এবং আমরা সেই ভিডিওগুলোতে বিভিন্ন টুলসের ব্যবহার করে দেখাবো এবং এই সফটওয়্যারটার মাধ্যমে ইমেজ ম্যানিপুলেশন, রিটাচিং, গ্রাফিক্স ক্রিয়েশন ইত্যাদি কীভাবে করা সম্ভব হয় সেগুলো আমি এক এক করে ভিডিও করে ইউজারদের জন্য আপলোড করব আমার চ্যানেলে। আশা করব যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন বা যাদের আগ্রহ আছে এই সফটওয়্যারটা নিয়ে আরও বেশি জানার এবং এটাতে কাজ শেখার এবং করার, তারা নিশ্চয়ই এই চ্যানেলটিকে ফলো রাখবেন। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।